तुम किधर से हो? रुलांडो से। रुलांडो से हे गाइस वेलकम टू माय न्यू ब्लॉग। तो आशा करी सबाई ভালো আছো। আমার নাম পিন্টু, তোমরা দেখছো পিন্টু রিসার্চ ব্লগ। তো আজকের ব্লগে আমি হালিকু স্টেশন থেকে চালু করলাম আর আমরা প্রথম দিন মানে বছরের প্রথম দিন আমরা যাব বাবার দর্শন করতে। তো কোথায় যাব তোমরা বুঝেই গেছো সবাই, তারকেশ্বর যেতে চলেছি। আমার সাথে অনেক বন্ধু আছে, সৈকত এদিকে আছে দেখিয়ে দে, আরও কিছু বন্ধু আছে, তারা টিকিট কাটতে গেছে। তো ওরা আসুক, তারপর তোমার সাথে আর কথা। হ্যাঁ, আমাদের ক্যামেরার উপরে এখন ক্যামেরা করছে সৌভিক। আর আমি এখন ভিডিওটা স্টার্ট করে দিলাম, কেননা আমি ওখান থেকে মানে আসার পথে দেখাতে পারিনি কিসের জন্য, তো তাড়াহুড়ো করছিলাম তাই জন্য দেখাতে পারিনি। তো ওরা আসুক, তারপর ওদের সাথে আলাপ করিয়ে দেবো তোমাদের, তারপরে ট্রেনে আসবে, তারপরে যা হবে ওই দিকে। তো গাইস ফাইনালি চলে এসেছে এখন সবাই, আর এর নাম হচ্ছে সৈকত, এর নাম হচ্ছে সৌভিক, সবার সাথে আলাপ করাচ্ছি, এর নাম হচ্ছে বিজয়, আর এর নাম হচ্ছে অয়ন। তো সবার সাথে আলাপ কমপ্লিট হয়ে গেছে করা, আর আমাদের তো এদিক দিকে ট্রেন আসবে এখন, এদিকে যাব। আর ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে, কেননা এখন তো আর কথা বলবো না, ডাইরেক্ট ট্রেন আসলেই তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? ফাইনালি ট্রেনে উঠে পড়েছি এখন। এখন ট্রেনে আছি, আর এটা দেখতে পাচ্ছ কি সুন্দর যাচ্ছে, আর সবই এখানে দেখছে নাকি ঢুকে গেছে এখন। অলরেডি ভিডিও দেখো, ভিডিওটা দেখো। প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছে তারকেশ্বর স্টেশনে, প্রচন্ড ভিড়ে টিকিট হবে। আর চলো এবার যা যা কি কোথায় ভিডিও করতে করতে টিটি নিয়ে মানে টিটি গুলো ধরেছিল আমাদের, তো টিকিট দিয়ে দিয়েছি, ছেড়ে দিয়েছে, ভয় লাগছিল কিছু বলতে। ভিডিও করতেই তো ব্যস্ত, তুই ভিডিও করতে ব্যস্ত, আমার পকেটে টিকিট ছিল তাই জন্য। আর এখন যাচ্ছি গেট তারকেশ্বরে, আর ফাইনালি চলে এসেছি মন্দিরের সামনাসামনি, আর এখন আমরা পুরো ঢুকবো, চলো। এখানে দেখতে পাচ্ছ প্রচন্ড জ্যাম হয়ে গেছে এখন, মানে কি বলবো আজকে প্রচন্ড ভিড় হয়ে গেছে। যাচ্ছি এখন, কোথায় গেলি রে, আছিস তো? চল। তো গাইস যারা এখন চান, ঠিক আছে ঠিক আছে, তো গাইস এখানে চান করবে তাই জন্য এখন স্নান করবে, তারপরে পুজো দেবে। আর আমাদের এখন ব্যাগ পত্র গুলো দেখতে পাচ্ছ আমরা নিয়েছি এখন, আর ওরা দুজন ওখানে আছে দেখতে পাচ্ছ হলুদ জামা পরে, যাচ্ছে এখন স্নান করতে। চলো এটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভাই এরা দুজন এখন স্নান করবে, অয়ন আর বিজয়। প্রচন্ড ভিড় আছে, অয়ন একটু ঘোর এদিকে, অয়ন অয়ন ঠিক আছে, বিজয় ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে আমার বন্ধুগুলো ওখানে স্নান করবে, এখন ওইখানে আছে, হ্যাঁ এখানে সরি এখানে আছে, আমরা এখন দেখছি প্রচন্ড ভিড়, আমরা স্নান করে নিই তারপর কথা। জাস্ট ক্লাউডটা দেখো তারকেশ্বরে, এরা দুজন এখন নেমেছে স্নান করতে। আমরা ডুবডা গাল ডুবডা গাল রে গাল গাল আমার হয়ে গেল দুজনের স্নান, দুজনে একসাথে গাল, দুজনে একসাথে, দুজনে দুজনে দুজনে। তো গাইস স্নান করা কমপ্লিট, দেন এখন যাবো পুজো দিতে, চলো।
তোদের স্নান করলে কেমন লাগছে? খুব ঠান্ডা লাগছে। তোর আমি ডুব গাড়ি অনেক বিরাট ঠান্ডা, ঠিক আছে। আর জান এখন যাবো মুছে, মানে পুজো দিতে যাবো। আরো ভাগ্য হয় না যে বাবা দর্শন করবে, ওখানে দেখাতে পারবো নাকি জানি না। এখন এখানে দেখতে পাচ্ছ এই মন্দিরে এখন পুজো দিলাম, দেখতে পাচ্ছ এখানে এই মন্দিরে এখন পুজো দিতে হবে। পুজো দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেল, কিন্তু অভিজ্ঞতা আমাদের কোনো ভালো হয়নি সত্যি বলতে। কিছু হাত ধরবে এখন গাইস। এখানে মানে বাড়ি যাওয়ার পথে একটা পার্ক দেখতে পেলাম, পার্ক নয় এটা, তাও ভালো লাগছে দেখতে, তাই জন্য তোমার সাথে শেয়ার করে দিলাম। আর চলো এখন খিদে পেয়ে গেছে, আগে খেতে হবে, ঠিক আছে চলো। তো গাইস এখন মুড়ি খাওয়া হচ্ছে সবাই মিলে, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কাকাটা বানাচ্ছে মুড়ি। বল যে একটা মুড়িতে 10 টাকা, 5 টাকা, সেটাই তো মানে কাকা এত হাসাচ্ছে কি বলবো, প্রচন্ড হাসাচ্ছে, দেখে নাও কেরম করে মাখছে। এখন যাবো আমরা হাওড়া, তো হাওড়া কিসের জন্য যাবো তোমার সাথে শেয়ার করবো ওইটা, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। তো গাইস ওখান থেকে খেয়ে দিয়ে আমরা এখন তন্দুরুস্ত লাগছে, কারণ ঘেমেছি এখন, একদম ফ্রেশ ফ্রেশ ভিডিও বানাচ্ছি, মানে কি বলবো প্রচন্ড গরম লাগছিল, টায়ার্ড হয়ে পড়েছিলাম কিসের জন্য, মানে এত রোদ দূরে ঘুরেছি, মানে ট্রেনের জার্নি হয়েছে, তারপর ট্রেনের হাওয়া লেগেছে, মানে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, স্টেশনের দিকে। A few moments later. তো গাইস এবার ট্রেন এসে গেছে আমাদের, দেখতে পাচ্ছ ওইখানে ট্রেনটা আসছে এখন, তো সবাই মিলে উঠব, উঠে এবার যাবো, যাই মেলা যাবি না, আচ্ছা ঠিক আছে আমরা যাবো। এখন ট্রেন এসে গেছে দেখতে পাচ্ছ, চলো। A few moments later. তো গাইস ফাইনালি চলে এসেছি এখন নালিকুল স্টেশনে, তো আমাদের প্রথম স্টেশন, মানে এখান দিয়ে আমরা সব জায়গায় যাই, দেখতে পারো নালিকুল স্টেশনে আছি এখন আমাদের স্টেশন। আর এখন সাইকেল নেবো, সোজা বাড়ি চলে যাবো, তো আজকে সারা দিনটাই বাড়ি কাটিয়ে দিলাম তোমাদের জন্য, ব্লগ শেয়ার করতে হবে তোমাদের জন্য, তাই জন্য। আর চলো এখন সাইকেলটা নেবো, চলো বাড়ি যাবো ট্রেনে করে। তো আজকের ভিডিও এতই, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অন্তত করিও, আর যার চ্যানেল নতুন হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এখন জন্য টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। একটা কথা বলার আছে, আমার ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক থাকবে, সবাই কোয়েশ্চেন মানে কমেন্টে রিপ্লাই দেওয়া মানে অসম্ভব ব্যাপার, কেননা সবাই কোয়েশ্চেন করছো অনেক,
তো আমি কোয়েশ্চেনের রিপ্লাই দিতে পারছি না। সবাই ইনস্টাগ্রামে আসো, সবাইকে বলে দেবো কার কি কথা আছে, সবাইয়ের সাথে কথা হবে। তো চলে আসো ইনস্টাগ্রাম, তখন জন্য টাটা, নেক্সট বাগা দেখা হচ্ছে পরের দিন একটা সময়। টেক কেয়ার, লাভ ইউ।